আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে কথা বলবো সালাম নিয়ে সালাম হচ্ছে মুসলিমদের একটি ইবাদতপূর্ণ এবং ইবাদত বিষয়ক একটি সম্বোধন প্রথমত সালাম কিন্তু শুধুমাত্র কোনো সম্বোধন নয় সালাম হচ্ছে একটি ইবাদত অর্থাৎ এটি হচ্ছে এটিকে শুধু যদি আপনি সম্বোধন মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন এটি শুধুমাত্র অভিবাদন বা সম্বোধন বা হচ্ছে আপনার মানুষকে মূলক শব্দ না কিন্তু এটি শুধুমাত্র মানুষকে স্বাগত জানানো এই এই বোধক শব্দ কিন্তু নয় সালাম সালাম এটি স্বাগত জানানো প্লাস হচ্ছে একটি আইবাদত প্রথমত হচ্ছে একটি আইবাদত যেহেতু মুসলিম প্রত্যেক স্টেপে স্টেপে প্রত্যেক কদমে কদমে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রত্যেকটা বিধান ফলো করবে তাই তারা গ্রিটিংসের ক্ষেত্রেও কাউকে অভিবাদন জানানোর ক্ষেত্রেও কাউকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেও তারা আল্লাহ রবুল্লা আলমিনের বিধানকে ফলো করবে আর সেটাই হচ্ছে সালাম কিন্তু দুঃখের বিষয় হলেও আমরা ম্যাক্সিমাম মানুষ সালামটা সহি শুদ্ধভাবে দিতে পারি না আসুন আজকে সালামটা সহি শুদ্ধভাবে শিখে নেই এরপরে বলবো সালামের ইতিহাস প্রথমেই সহি শুদ্ধভাবে সালামটা শিখে নেই আলাইকুম আলাইকুম আইন আইন আ এই যে বিশেষ করে আপনি যদি আরবি হরফগুলো শিখেন তাহলে আপনার আরবি যে কোনো উচ্চারণ আপনার করতে খুব বেশি সুবিধা হবে আর বিশেষ করে আইন হরফটা শেখা একেবারে সহজ এই যে আইন হচ্ছে এই যে হলক এই যে এটাকে তো বলা হয় হলক এটার মাঝখান থেকে আইন 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 মু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালা শব্দের অর্থ হচ্ছে আসসালা আপনার উপর আলাইকুম শান্তি বর্ষিত হোক আলাই আলা মানে হচ্ছে উপরে আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ওরহ্মা ওরহমাতুল্ল এবং রহমত বর্ষিত হোক ওরহমাতুল্লাহি ও আল্লাহর রহমত এবং তার বারকা বর্ষিত হোক আপনাদের উপর অর্থাৎ সালামের পরিপূর্ণ অর্থ হচ্ছে আপনাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক প্রিয় ভাই বোনেরা সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বলেছেন যে কিনা সালাম দেয় সে কিনা সে অহংকার থেকে মুক্ত আর অহংকার আমাদের বর্তমানে এই সোসাইটিতে কতটা মানে ছেয়ে গেছে এবং অহংকার আমাদের প্রত্যেকের মধ্যে কতটা বেশি কাজ করে এটা আমরা সকলেই ভালো করে জানি তাই আমরা যত বেশি আর রাসুল আকমসল্লামাম অন্য এক হাদিসে বলেছেন আফসুস সালাম বাইনাকুম তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও ঠিক আছে এবার আসুন সালামের ইতিহাস সালামের ইতিহাস হচ্ছে আল্লাহ আল্লাবুল আলমিন হজরতে আমাদের আদি পিতা হজরত আদম আলী সাল্লা সাল্লামকে সৃষ্টি করার পর তাকে ফেরসাদের সামনে পাঠালেন এই এটি হচ্ছে একটি হাদিস মোহাম্মদ সলাল্লাহ আবু হরার রদিয়াল্লা তালন থেকে বর্ণিত মোহাম্মদ সলাল্লা আলি আসাল্লাম বলেছেন যে আদম আলিহিসাল্লা সৃষ্টি করার পর আল্লাহ রব্লুল আলমিন তাকে বললেন যে যাও ফেরস্তাদের সামনেকে সালাম দেও এবং এটাই হবে তোমার সন্তানদের জন্যে সব বা একে অপরকে তারা দেখা হলেই এটি দিয়ে তারা তাদের কনভারসেশন বা কথাবার্তা শুরু করবে এটি হচ্ছে তাদের এবাদাপূর্ণ সম্বোধন বা অভিবাদন বা স্বাগতম ঠিক আছে যেটাই বলেন তখন আদম আলাইহিসালাতুসালাম ফেরেস্তাদেরকে গিয়ে আসসালাম আলাইকুম বলেন এবং ফেরেশতারা তারা প্রতি উত্তরে বলেন ওয়ালিকুম আসসালাম ও রহমতুল্লাহ ঠিক আছে তাই সালামের ইতিহাস আমরা শর্ট করে জেনে গেলাম যেটি কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখছেন সকলের প্রতি আমি উদার্ত আহ্বান জানাচ্ছি যে প্লিজ একে অপরকে সালাম দিন আপনার স্ত্রী সন্তান আপনার মা বাবা সবাইকে সালাম দিন সালামের প্রচলন ঘটার এতে করে কি হবে একে অপরের মধ্যে আপনার হচ্ছে ভালোবাসা মহাব্বত এবং হচ্ছে একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ এটা অনেকটাই কমে যায় তাই চলুন সালামের প্রচলন ঘটায় এবং বিশেষ করে সালামটা সহি শুদ্ধভাবে শেখা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দেখা গেছে আপনি হয়তো অনেক ভালো পর্যায়ে আছেন কিন্তু আপনি জাস্ট সালামটা সহি শুদ্ধ করে দিতে না পারার কারণে এটা আমি প্রথমে দুনিয়াবি বিষয়টা বলছি কারণ দুনিয়াবি বিষয়ে যদি উদাহরণ দেই তাহলে মানুষ খুব ভালো বোঝে ঠিক আছে দেখা গেছে আপনি অনেক ভালো পর্যায়ে আছেন কিন্তু শুধুমাত্র সালামের কারণে আপনার যে পুরো কথাটা আছে পুরো বক্তব্যটা আছে সেই পুরো বক্তব্যটা অসুন্দর হয়ে যাচ্ছে আপনি যখন একটা জায়গায় দাঁড়িয়ে সুন্দর করে সালামটা দেবেন আসসালামু আলাইকুম আলাইকুম আমি যখন বিভিন্ন সভা সেমিনার বা বিভিন্ন জায়গায় যাই যখনই কি একজন মানে একজন স্পিকারের একজন বক্তার এই বিষয়টা আমি শুনি তখনই কিন্তু আমার মধ্যে তার সম্পর্কে একটা ধারণা জন্মে যায় যদিও ধারণাটা করা ঠিক না কিন্তু এটা বাই ডিফল্ট দেখুন একজন মানুষের মধ্যে শুরুতেই আপনি যদি একটা এরকম ভুল দেখেন যেই ভুলটা কিন্তু সচরাচর হওয়া ঠিক না তখন কিন্তু স্বভাবতই আপনার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে সো এটা ভেরি সিম্পল যে একজন মুসলিম হিসেবে আপনাকে সহই শুদ্ধভাবে সালাম দিতে পারাটা আপনার জন্য ফরজ আমি ওইভাবে ফরজ বলছি না যে আপনি এটা না পারলে গুণা হবে বা সব হবে সেটা বলছি না সব তো অবশ্যই হবে অবশ্যই সালাম দিতে হবে কিন্তু এবং সেটা দিলে আপনার সব হবে কিন্তু আপনি এটা যদি না দিতে পারেন আপনার যে খুব বড় গুণা হবে সেটা আমি বলছি না কিন্তু বলছি যে একজন মুসলিম হিসেবে একটা থাকে না যে ধরুন একজন অন্য ধর্মাবলম্বী সে যদি তার ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সে না জানে এবং প্রাইমারি এবং প্রাথমিক জিনিস সেটা সম্পর্কে না জানে তাহলে সে যেমন ভৎসনার শিকার হবে ঠিক তদ্রুপ আপনি একজন মুসলিম হিসেবে একজন মুসলিম দাবিদার একজন মুসলিম নামধারী এবং একজন প্রকৃত আল্লাব্বুল আলমিনের বান্দা হিসেবে আপনাকে সালামটা সহ শুদ্ধভাবে দিতে পারা অত্যন্ত বেশি জরুরি এবং অত্যন্ত বেশি আবশ্যক এবং ফরজ আমি গুরুত্ব তো বুঝানোর ক্ষেত্রে ফরজ বলেছি আমি এটা বিধি ক্ষেত্রে ফরজটা বলিনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আবারও বলছি আলাইকুম আলাইকুম ভালো থাকবেন সকলের কাছে দোয়া যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি